আজকের গল্পের নায়ক অনির্বাণ বিশ্বাস, পেশায় একজন স্কুল শিক্ষক। আজ থেকে বছর দশেক আগের ঘটনা। সদ্য চাকরিতে জয়েন করেছেন, তখনও ব্যাচেলার মানুষ। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। প্রতিদিন এত রাস্তা পাড়ি দিয়ে স্কুলে আসতে বেশ ঝক্কি পোয়াতে হতো, তাই স্কুলের কাছাকাছি একটি বাসা বাড়ির সন্ধান করছিলেন। স্কুলের এক সহকর্মীর মাধ্যমে একটি বাড়ির সন্ধানও মিলল, একটু গ্রামের ভিতরের দিকে, একদম শান্ত নির্জন পরিবেশ। ভাড়াও বেশ কম, মাত্র 1,500 টাকা। বাড়ি দেখে পছন্দ হল, কারণ নির্জনতা অনির্বাণবাবুর ভীষণ প্রিয়। তাছাড়া একটু লেখালেখির চর্চাও ছিল, সব দিক থেকে একেবারে আদর্শ পরিবেশ। কিন্তু এক সপ্তাহের বেশি সেই বাড়িতে তিনি টিকতে পারলেন না। কেন, চলুন দেখে নিই সেই গল্প। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে নেবেন, আর এই চাবিটা রাখুন, চাবি দিয়ে দেবেন, আমি তাহলে আসি। ঠিক আছে। আচ্ছা, বলছিলাম একটা কাজের মেয়ে হলে ভালো। কাজের মেয়ে? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই পাঠিয়ে দেবো। তাহলে খুব উপকার। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে ফোন করে নেবেন, আমি গেলাম। গুড মর্নিং দাদা। ওহো, মর্নিং মর্নিং। নমস্কার, আমার নাম রাজেন বোস, আপনারই প্রতিবেশী। ওই গলির মোড়ে 3 নম্বর বাড়িটায় আমি থাকি। কালকেই তো দেখলাম আপনি এলেন। আসলে স্কুলে আসতে অনেক অসুবিধা হতো, অনেক দূরের পথ তো। হ্যাঁ, ভালোই করেছেন, ভালোই করেছেন। আমাদের পাড়ার শ্রীবৃদ্ধি হলো, আপনার মতো একজন জ্ঞানী মানুষকে প্রতিবেশী হিসাবে পেলাম। আরে না না না, তেমন কিছু ব্যাপার নেই। তা আপনি কি করেন? আমি ওই একটা ব্যাংকে চাকরি করি। আজকে আমার খুব দেরি হয়ে গেছে বুঝেছেন, অফিস যেতে হবে, আমি আসি। হ্যাঁ, ও আমারও দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা হবে। আমাকে বাবু পাঠালো, আপনার নাকি কাজের লোক লাগবে। আপনি ফ্রিজে রেখে দেবেন আর সন্ধ্যাবেলা গরম করে খেয়ে নেবেন, ব্যাস। তা তোর সন্ধ্যাবেলাটা অসুবিধা কোথায়? না না, আমি আসতে পারবো না, আমার অন্য জায়গায় বাবুর বাড়ির কাজ আছে। সন্ধ্যে এই সন্ধ্যাবেলা কি কিছু না, আমি সন্ধ্যা আসতে পারবো না, আমি একবেলাই কাজ করব। আচ্ছা ঠিক আছে। তা মাইনে কত নিবি? আমি অন্য জায়গায় 2,000 নেই, আপনি না হয় আমায় 1,500 টাকাই দেবেন। আচ্ছা ঠিক আছে।
এনে বাজারে ব্যাগটা একটু ধর তো। আরে মর্নিং। ও আরে মর্নিং রাজিন বাবু, আসুন আসুন। তারপর কেমন কাটছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে, এরকম শান্ত নির্জন পরিবেশ খুব ভালোই লাগে। কিন্তু নতুন এসছেন, বাড়িতে একটু পুজো টুজো করেছেন? ধুর মশাই, ওসব কুসংস্কার আমি মানি না। না মশাই, বাস্তুশাস্ত্র কিন্তু কুসংস্কার নয়, বিজ্ঞানসম্মত ব্যাপার। ঠিক আছে, আপনি যখন বলছেন ওই পুজোটা একটু করিয়ে নেবো।